থেকে সরিয়ে দেয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, এই মুহূর্তের সবথেকে বড় খবর। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ছিল, সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, অপসারিত পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হলো। পার্থ চট্টোপাধ্যায়কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই। সুমন, রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি হলো, পার্থ চট্টোপাধ্যায়কে তার দপ্তর গুলো থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থ চট্টোপাধ্যায় তিনটে দপ্তরের দায়িত্বে ছিলেন। তুমি জানো, তিনি শিল্প দপ্তরে ছিলেন, শিল্পমন্ত্রী, এবং একই সঙ্গে তার দায়িত্বে পরিষদীয় মন্ত্রী ছিলেন, এবং একই সঙ্গে আইটি তথ্য প্রযুক্তি মন্ত্রীও তিনি ছিলেন। একটু আগে নবান্ন থেকে চিফ সেক্রেটারি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় যা যা দপ্তরের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, সমস্ত দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেই এটা আজকে একটু আগে থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ তিনটে দপ্তরের যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে তিনটে দপ্তরের মন্ত্রিত্ব থেকেই সরিয়ে দেওয়া হলো। এটাই আজকে সকাল থেকে জল্পনা হচ্ছিল। গত কয়েকদিন ধরে ক্রমশ চাপ বাড়ছিল পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর। তৃণমূলের নেতারা রীতিমতো প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছিলেন যে কেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর এবং কোটি কোটি টাকা দু দফায় প্রায় 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পরেও কেন পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্বে রাখা হবে, কেন তাকে সরানো হবে না। অবশেষে আজকে তুমি জানো যে একটু আগে ক্যাবিনেট মিটিং ছিল, সেই ক্যাবিনেট মিটিংও সেরকম কোনো আলোচনা হয়নি। মাত্র 15 মিনিটের মধ্যে ক্যাবিনেট বৈঠক শেষ হয়ে যায়, কিন্তু তারপরই সিদ্ধান্ত হয় যে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হবে। এবং প্রথমে এরকম মনে করা হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় হয়তো আজকে সরানো হবে না। বিকেল 5টায় তৃণমূলের যে মিটিং আছে, সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে, এবং সেই বৈঠকে মানে প্রথমে দল থেকে সরানো হবে, তারপর সরকার থেকে সরানো হবে। কিন্তু এখন যেটা দেখা গেল যে চিফ সেক্রেটারি তিনি নোটিশ জারি করে দিয়েছেন, এবং নোটিশ জারি করে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে তার তিন দপ্তরের মন্ত্রিত্ব থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে। নপাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলায় একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা, দাবি ফ্ল্যাটের হিসাব রক্ষকের। জানি রাখি, এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন আরো একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে চিনার পার্কে। নপাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলায় একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা, দাবি ফ্ল্যাটের হিসাব রক্ষকের। তার যেটা দাবি, 2020 সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে 38,000 টাকা। আবাসন কর্তৃপক্ষের দাবি, 2017 সালে চিনার পার্কের কাছে প্রায় 900 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে 2018 সালের দুর্গাপূজার সময় একবার মাত্র এসেছিলেন অর্পিতা, দাবি আবাসন কর্তৃপক্ষের। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, বেলঘরিয়ার যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা, সব মিলিয়ে যার ওজন 6 কেজি, যার বাজার মূল্য 4,31,00,000 টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে 1 কেজি ওজনের 3টি সোনার বাট ও 6টি সোনার কঙ্কন, যার এক একটির ওজনই 500 গ্রাম। এছাড়াও প্রচুর সোনার গয়না ও একটি সোনার কলমও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে আরো দাবি, বাজেয়াপ্ত হওয়া 27,90,00,000 টাকার মধ্যে 2,000-এর নোটে 50,00,000 টাকার বান্ডিল এবং 500-এর নোটে 20,00,000-এর বান্ডিল উদ্ধার হয়েছে। স্ট্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার হওয়া টাকা এবং সোনা।